গুড মর্নিং ফ্রেন্ডস, আশা করছি তোমরা যে যেখানে আছো সবাই খুব খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। আমার নতুন আর একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো মেয়েকে স্কুলে দিয়ে এখন আমরা এসেছি বাজারে। তো মাছ নিয়েছি আর একটু পেঁয়াজ নেওয়ার দরকার ছিল, পেঁয়াজ নিলাম আর তোমাদের সঙ্গে সবজি বাজারটা শেয়ার করলাম। কারণ আমি তো মাছ বাজার সবজি বাজার কোনো দিন আসি না, এখন মাঝে মধ্যে আসতে হচ্ছে, তাই তোমাদেরকে একটু শেয়ার করে দিলাম। আর আমরা বাজার থেকে দেখো মাছের ডিম নিয়ে এসেছি, রুই মাছের, আর নিয়ে এসেছি পাবদা মাছ, আর এটা হচ্ছে রিঠে মাছ। কালকে মা বাড়ির থেকে রিঠে মাছ নিয়েছে, আমি আর মা খাবো, হাজবেন্ড খায় না, তার জন্য হাজবেন্ড পাবদা মাছ নিয়ে এসেছে। তো হাজবেন্ডে দুবেলা হয়ে যাবে। আর এই ডিমটা সকালে কিছুটা বড়া করব আর কালকের জন্য রেখে দেব, বড়া করে রসা করব। কালকে বড়া করে রসা খেতে কিন্তু খুব ভালো লাগে। আর এই দেখো এখন আমি ডিমের বড়া ভাজবো, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, কালো জিরে, নুন, সামান্য একটু হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি চটকিয়ে, আর একটু বেসন দিয়েছি, বেসন না দিলে তো ভাজা যাবে না, তো মাখিয়ে নিয়েছি। এখন এই ডিম বড়াগুলো সব ভেজে নেব, ভেজে নিয়ে তারপরে হাজবেন্ডকে খেতে দেবো। হাজবেন্ড খেয়ে আবার স্নান করবে, পুজো দেবে, তারপরে মেয়েকে আবার আনতে যাবে, তারপর পরে আমি আর মা খাবো। তো বড়াগুলো ভেজে নিই। গুড মর্নিং ফ্রেন্ডস, আশা কর আবার তোমাদের আর একবার গুড মর্নিং বললাম। তো আশা করছি সবাই তোমরা খুব ভালো আছো আর আমিও ভালো আছি। আর দেখো কীরকম ঘেমে গেছি দেখতেই পাচ্ছ, প্রচণ্ড গরম, এই একটু এসে বসলাম উপরে। সকাল থেকে কি বলো তো, যে কথা বলে ভিডিওটা স্টার্ট করব সেটা হয়ে ওঠে না, কারণ অনেক ভোরবেলায় উঠতে হয়, উঠে মেয়ে টিফিন করা, মেয়েকে রেডি করা, নিজে রেডি হওয়া করে স্কুলে যেতে হয়। তো ওই জন্য আর আমি স্কুল থেকে এসেই আবার সংসারের কাজে ঢুকে যেতে হয়, সে কারণে আর সামনাসামনি কথা বলে যে ভিডিওটা স্টার্ট করব সেটা হয়ে ওঠে না রোজ দিন। আজকেও তাই মেয়েকে স্কুলে দিয়ে ওখানে একটু বসলাম, বসে থেকে আসার সময় তোমাদেরকে একটু সবজি বাজার দেখালাম আমাদের। এটা প্রথমে মাছ নিলাম, তারপরে সবজি বলতে সেটা পেঁয়াজ কেনা ছিল, পেঁয়াজ কিনলাম, কিনে নিয়ে তারপরে বাড়ি আসলাম। বাড়ি এসেই তো তারপর একটার পর একটা কাজ শুরু হয়ে গেল। আর কালকে মা রিঠে মাছ নিয়েছিল বাড়ির থেকেই, তো হাজবেন্ড তো রিঠে মাছ খায় না, এটা আমি আর মা খাবো, আর এই জন্য হাজবেন্ডের জন্য পাবদা মাছ নিয়ে আসলো, হাজবেন্ডকে যেন পাবদা মাছের ঝোল হবে। আর ডিমের আর মাছের ডিমটা রেখে দিয়েছে, কিছুটা বড়া করলাম তোমরা তো দেখলেই। তো এখন আমি আর মা খেলাম, হাজবেন্ডও খেয়ে চলে গেছে, আর মেয়ে এখনই চলে আসবে, এখন 10:40 বাজে, তো মেয়ে এখনই ঢুকে পড়বে। মেয়ে আর খাবে না আজকে এসে, কারণ মেয়েকে আজকে ইউপি ম্যাগি দিয়ে চাউমিন করে দিয়েছি, চাউমিনের মতন, তো ওটা খেয়ে নেবে 10:00 সময়, সেই জন্য আজ এসে আর ও খাবে না। তো আর সকালে মা ভাত ডাল আলু সেদ্ধ করে রেখেছিলো আর আমি বড়া ভাজলাম। আর দুপুরে রান্না সব গুছিয়ে রেখে আমি দুটো রান্না করেও নিয়েছি, সেটা হচ্ছে নোটের শাক ছিল কিছুটা, সেই শাকটা করলাম, আর পেঁয়াজ দিয়ে কুমড়ো বটিটা আমি করলাম, দুটো করে রাখলাম। মা এখন ওই পাবদা মাছ আর ইঠে মাছটা করবে। তো রান্নার ভিডিওটা তোমাদের সঙ্গে আমি আর শেয়ার করতে পারিনি, তো এখন নিচে যাব, গিয়ে মা রান্না করবে সেটা একটু শেয়ার করে দেবো, তারপরে রান্না হয়ে গেলে ভালোভাবে দেখিয়ে দেবো, ঠিক আছে? প্রচণ্ড গরম লাগছে আজকে, তো আজকে সকাল থেকে ওয়েদারটা ভালো, মানে আজকে মেঘলা মেঘলা নিয়ে আছে, সকাল থেকে প্রচণ্ড রোদ, এখনও খুব রোদ, জানি না বেলা হলে কী হবে, কারণ দুপুরের পর থেকে তো রোদ বৃষ্টি নামে। তো ভিডিওটা দেখতে থাকো, ঠিক আছে? ভালো লাগলে লাইক করো, বন্ধুদের মাঝে শেয়ার করো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর আজকে জানো উপরের ঘর বারান্দায় সকালে ঝাড় দিতে পারিনি, কারণ ঘুম থেকে না একবার 5:00 সময় উঠলাম, উঠে আমি এখনও উঠবো না, 5:30 উঠবো বলে শুয়েছি, হট করে ঘুম ভেঙে দেখি 5:45 বাজে, 5:45 বাজে, তখন হাজবেন্ডও ওঠেনি, তারপর হাজবেন্ডকে ডাকলাম, হাজবেন্ড উঠলো, উঠে হাজবেন্ডের ঘরে, যেমন এই ঘরে হাজবেন্ড এই ঘরে শোয় গরমের দিনে, তো এই ঘরে বিছানাটা তুললাম, তুলে তারপরে নিচে গিয়ে মেয়ে চাউমিন করলাম, মেয়েকে উঠালাম, মেয়েকে খাওয়ালাম, রেডি করতে করতে আমার আর ঘর বারান্দার উপরে আজকে ঝাড় দিতে পারিনি। তো এখন আমি এই ঘর বারান্দাটা ঝাড় দেবো, তো আর শেয়ার করবো না, ভালো লাগছে না, মানে শরীরটা এতটা খারাপ লাগছে না, আর ভালো লাগছে না এত গরমে। তো মেয়ে চলেও এসছে, নিচ থেকে ডাকছে, তো পরে আবার কথা হচ্ছে, ঠিক আছে? ভিডিওটা দেখতে থাকো, এখনকার মতন টাটা।
তো রান্নাগুলো তোমাদেরকে আর একবার দেখিয়ে দিই। এটা হচ্ছে কুমড়ো বটি, কালো জিরে, কাঁচা লঙ্কা, পেঁয়াজ দিয়ে করেছি, আর এইভাবে রান্না করলে খেতে খুব ভালো লাগে। আর এটা হচ্ছে নটের শাক, কিছুটা ছিল সেটা করে ফেললাম, নষ্ট হয়ে যাচ্ছিল না হলে। আর সকালে বড়া করেছিলাম, সে বড়াটা রয়েছে। আর এইটা হচ্ছে পাবদা মাছের আলু দিয়ে ঝোল, আর এখানে আছে রিঠে মাছ। তো রিঠে মাছের ঝোল তো ভালো লাগে না, কষা কষা করে রান্না হয়েছে। তো পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা যখন পেস্ট করেছি তখন ধনে পাতাও পেস্ট করে দিয়েছি। ধনে পাতা না দিলে ভালো লাগে না কিন্তু রিঠে মাছে। তো মা খুব সুন্দর রান্না করেছিল, রিঠে মাছটা দারুণ হয়েছিল আর মাছটাও খেতে খুব ভালো ছিল। আর এদিকে দেখো মুসুরির ডাল আছে মেয়ের জন্য, মেয়ে তো মাছ খায় না তোমরা জানো। তো সব রান্নাগুলো তোমাদেরকে দেখিয়ে দিলাম, এই হচ্ছে আজকে আমাদের দুপুরের মেনু। গুড ইভিনিং ফ্রেন্ডস, এখন বাদে সন্ধ্যা 7টা। তো মা দেখো আমার জন্য এই খাস্তা কচুরি নিয়ে এসছে, চপ পাইনি, আর মা আর মেয়ের জন্য সিঙাড়া নিয়ে এসছে। আমি তো সিঙাড়া খাই না, তার জন্য আমার জন্য খাস্তা কচুরি নিয়ে এসছে, চপ যদি থাকতো চপই নিয়ে আসতো। তো খাওয়া দাওয়া করে নিই, পরে তোমাদের সাথে কথা বলছি। গুড ইভিনিং ফ্রেন্ডস, এখন বাজে 7:40, এই দেখো 7:40 বাজে। তো এতক্ষণ নিচে টিভি দেখছিলাম, টিভি দেখে উপরে আসলাম, আর মেয়ে নিচে আছে, মেয়েকে বললাম 8টা বাজলে চলে আসিস, পড়াতে হবে। আজকে দুপুরে ঘুমিয়েছে, আমিও ঘুমিয়ে নিয়েছি, সের জন্য একটু রাত করে পড়াতে বসলে অসুবিধা নেই। তো মা বেরিয়েছিল দুধ আনতে, তো আসার সময় মা সিঙাড়া নিয়ে এসেছিলো মার জন্য আর মেয়ের জন্য, আর আমার জন্য নিয়ে এসেছিলো খাস্তা কচুরি, ওটা চপ পাইনি, আর আমি সিঙাড়া খাই না। তো খাস্তা কচুরি নিয়ে এসেছি, সেটাও আমি পুরোটা খাইনি, অর্ধেকটা খেলাম আর অর্ধেকটা হাজবেন্ডের জন্য রেখে দিলাম, কারণ ওগুলো তো খুব গ্যাস হয়, সের জন্য খেলাম না। তো মেয়ে আর মা খেলো, মা চা খেলো, মা আজকে নিজেই চা করলো, আর আমার মেয়ে সস দিয়ে খেলো। তো দুধ, রাত্রে দুধ দিয়ে ভাত দিয়ে খাইয়ে দেবো, এখন তো দুধ খাইনি, তো এখন রাতে তাহলে দুধ আর ভাত খেয়ে নিস। তো এই সারাদিন তো তোমাদের সাথে কথা বলা হয়নি, কারণ এই ভোরবেলায় উঠি তো, দুপুরে খেয়ে দিয়ে শুলে ঘুমিয়ে পড়ি, আর ভালো লাগে না, মাথা যন্ত্রণা করে না হলে, জানো তো। তো কালকে আবার স্কুল আছে, আবার শনি রবি দুটো দিন একটু শান্তি, মানে সেদিন দিয়ে একটু চাপ কম থাকে, সত্যি চাপ কম থাকে। তো তোমাদের ভিডিওটা কিরকম লাগলো অবশ্যই কমেন্ট করো, ঠিক আছে। আর দুপুরে রান্না বান্না তো তোমাদেরকে দেখিয়ে দিয়েছি, রাত্রে আর কিচ্ছু রান্না নেই, সব আছে, ভাত আছে, সব রান্না, তরকারি সব রয়েছে, শুধু মনে হয় রুটি করবে, আটা মাখা আছে। হাজবেন্ড যদি রুটি খায় তাহলেই মা আর রুটি করবে, না হলে ভাত আছে, ভাতে খেয়ে নেবো সবাই। আর মা রুটি করা আছে, মা রুটি খেয়ে নেবে, মা তো রাত্রে ভাত খায় না। তো চলো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা আর গুড নাইট।